এর আগে যখন মা বাড়িতে আসতাম তখন আসতাম প্রতিদিন আসতাম এই জায়গাটাতে। তো এখন অনেক শর্ট ভিডিও করলাম আমরা এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে সকলকে জানাই স্বাগত। আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি আর এখন বাজে হচ্ছে পুরো 10টা। আমার স্নান টান খাওয়া দাওয়া সব কিছু হয়ে গেছে, আমি রেডিও হয়ে গেছি দেখতে পাচ্ছ। তো এই যে এই শাড়িটা পরেছি আর এই ব্লাউজটা পরেছি, এই ব্লাউজটা ওই বাড়ি থেকে মা দিয়েছিল আমাকে, নতুন পরা হয়নি এখনও, এই প্রথম পরলাম। তো এখন যাচ্ছি আমি মামা বাড়ি, মানে আমার মামা বাড়িতে যাচ্ছি, আমার দাদুর আজকে বাৎসরিক কাজ, তো সেই জন্য আজকে যাচ্ছি ওই বাড়িতে। আমার মাও এসেছে ওই বাড়িতে, মানে আমার মামা বাড়িতে এসেছে, তো আমরা পরিবারের সবাই যাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো তোমরা। আর রাতে এসে আবার মেলায় ঠেলারও যাওয়ার কথা আছে বাড়ি এসে, মানে বাড়ি চলে আসবো, থাকবো না। তো বন্ধন সবাই এসেছে ওখানে, তো চলো একেবারে ওখানে গিয়েই কথা হবে তোমাদের সঙ্গে। তো এই দেখো চলে এসেছি মামার বাড়িতে, আর তারপরে যে বাবা মা সবাই এসেছে, আর এটা হচ্ছে আমার দিদার ঘর। আর আমরা তো এসেছি আমার দাদুর বাৎসরিক কাজে, সেটা তো তোমাদেরকে সকালবেলায় বললাম বাড়ি থেকেই। তো মাও এদিকে রয়েছে, এই দেখো। তো এই যে দেখো দাদুর ফটোটা এখানে মালা পুড়িয়ে রাখা হয়েছে, মানে এখনও বিশ্বাস হয় না যে এক বছর হয়ে গেল, মানে দাদু চলে গেছে এক বছর হয়ে গেল, এরকম বিশ্বাসই হয় না। তো এই যে আমরা দুজন এখানে বসে আছি, আর বসে বসে দুজন মিলেই আর কি মারছি, মানে আমরা দুজন না কেমন, মানে কী একটা যেন বলছিলাম, দিয়ে বলতে বলতে দুজন মিলেই হাসছি। ওকে এবার আমি মুখও ভাঙাচ্ছি, কেন কি জানি আমি ভুলে গেছি তখন যে কী কথা নিয়ে আমরা ইয়ার্কি মারছিলাম, ভুলে গেছি। তো আমাদের খাওয়া দাওয়া হয়েই গেছে, খাওয়া দাওয়া করেই আমরা বসেছিলাম। তো এই দেখো এখানে রান্নাটা হয়েছে, তো এই যে এখানে সব জিনিসপত্র আর কি ঢাকা রয়েছে, মানে তরকারি টরকারি সব কিছুই ঢাকা রয়েছে। তো এখনও খাওয়া দাওয়া চলছে, অন্য মানুষের পাড়ার লোকে আরও খাচ্ছে এখনও। তো ফ্রেন্ডস, এসছি এই গঙ্গার ধারে, এই বাইক এখানে দেখে রেখেছি, ডাকতে না চলো। তো এই জায়গাটা খুবই সুন্দর। আমি বিয়ের আগে যখন মা বাড়িতে আসতাম তখন আসতাম, প্রতিদিন আসতাম এই জায়গাটা। তো ওইদিকে দেখে লাভ নেই, তোমার কাছে তুমি করো। এই অব্দি শেষ, আজ যেও না ওদিকে, গঙ্গা পড়ে যাবে, কিন্তু পড়ে যাবে। না তুমি যাও, তুমি করো, আমি যেতে চাই না। না গঙ্গায় চলে যাবে কিন্তু, ওখানে কিন্তু অনেক গর্ত, কিন্তু যাবো না ওখানে। তো আমরা এসেছিলাম তো গঙ্গার ধারে, তোমরা তো দেখলেই। তো এখন অনেক শর্ট ভিডিও করলাম আমরা এই গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, কারণ মেঘ করে আসছে। বাড়ি যেতে যেতে যদি বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে ভিজে যাবো, তিনজনে ভিজে যাব। তো চলো যাওয়া যাক মা বাড়িতে, আবার মা বাড়ি থেকে এবার বাড়ি চলে যাব, কারণ সন্ধে সন্ধে হয়ে আসছে, থাকবো না। এখন বাজে হচ্ছে 5:20, তো এক্ষুনি বেরিয়ে যাবো, গিয়েই চলে যাবো। তাও যেতে যেতে আমাদের অন্ধকারই হয়ে যাবে, তাই না বলো? বাবা সে কোথায় নেমেছিলাম, ওখান থেকে ওই নিচে নেমেছিলাম, আর ওইখানে রয়েছে বাইকটা আমাদের, ওই যে ওখানে বাইকটা রয়েছে। চলো যাওয়া যাক। কোকিলটা কোকিলটা চলে গেছে। ওগুলো কি রে? কোকগুলো ওগুলো তালের শ্বাস, তাল ওগুলো বলছে, তাল চেনে না কে রে তুই, যে তাল চেনে না। চলো তাহলে পরে কথা হচ্ছে আবার বাড়ি গিয়ে। তো বন্ধুরা আমরা এইমাত্র বাড়িতে আসলাম, তো সন্ধ্যের আগে আমরা বাড়িতে চলে এসেছি।
বাড়িতে এসে মানে কি বলতো বৃষ্টিতে ভিজতে ভিজতে আসলাম, বৃষ্টি হচ্ছিল যখন আসছিলাম, মানে বেরিয়েছি, বেরোনোর আগে বৃষ্টি হচ্ছিল, তারপরে একটু কমেছিল, তারপরে আমরা বেরোলাম, তারপরে রাস্তার মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিল, তো হালকা হালকা ভিজেই গেছি। তারপরে এসে ফ্রেশ ট্রেশ হলাম, এখন অন্ধকার হয়নি বাইরে, এখনো আলোই রয়েছে। তো চলো, তোমাদের দাদাভাই আবার একটু পরে দোকানে যাবে, তো চলো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আজকে দেখো কত বড় বড় অতিথি আমাদের বাড়িতে আমার সাথে দেখা করতে এসেছে। তো নাম বল তোর এক এক করে। আমার নাম রোহিত রায় চৌধুরী। আমার নাম গৌরী অধিকারী। আমার নাম অর্পিতা হালদার। আমার নাম রিমি রায় চৌধুরী। তো আমাদের বাড়ি থেকে অনেকটা অনেকটাই দূরে, তো ওখান থেকে ওরা সাইকেল চালিয়ে চারজনে চলে এসেছে, মানে এখন বিকাল বেলা, তো এখন ওরা চারজনে সাইকেল চালাতে চালাতে চলে এসেছে আমাদের বাড়ি। তো এসে বাইরে থেকে ডাকছে, তারপরে বেরোলাম। অনেক বড় বড় অতিথি এসেছে আমাদের, আর ও তো খুব খুশি, সবচেয়ে খুশি একে দেখেই বোঝা যাচ্ছে। আগে সবাই কি গার্ড দিচ্ছে, মানে গার্ড দিয়ে দিয়ে যখন ঢুকছে তখন নিয়ে ঢুকাচ্ছে, তাই সাবধানে বাড়ি যাবি, হ্যাঁ সাইকেল দেখে শুনে চালাবি। তো বন্ধুরা, তোমরা তো দেখলেই যে আমাদের বাড়িতে কত বড় বড় অতিথিরা এসেছিল, মানে এরকম বড় অতিথি আজ পর্যন্ত আসেনি, তো এই প্রথম আসলো। মানে কি বলতো, ওরা বন্ধুরা মিলে সাইকেল চালাতে চালাতে চলে এসেছে। আবার আমি বলছি যে বাড়িতে বলে এসেছিস, বলছি কি হ্যাঁ বাড়িতে বলেও এসেছি, মানে ওরা বাড়ি থেকে বেরিয়েছে আমাদের বাড়ি আসবে বলে, খুব একটা দূরেও নয় ওদের বাড়ি থেকে আমাদের বাড়ি। তো তারপরে ওরা বাড়িতে আর কি বলেছে যে আমাদের বাড়ি যাচ্ছে বলে, তারপরে ওরা চারজন মিলে সাইকেল চালাতে চালাতে চলে এসেছে। যেমন সব বাচ্চারা বিকেলবেলায় সাইকেল চালায়, যেমন আমরাও চালাতাম ছোটোবেলায় বিকেলবেলায়, এদিক ওদিক সেদিক চলে যেতাম সাইকেল চালাতে চালাতে, ওদেরও ঠিক তেমন হয়েছে বলছে, মানে ভেবেছে ওরা হয়তো যে আজকে বিকেলবেলা যাবো ওদের বাড়িতে। আর ওরা পাড়াতে শুনতে শুনতে এসেছে, ওরা আমাদের বাড়ি পেরিয়ে অন্য জায়গায় অন্যদিকে চলে গেছে, তো লোককে জিজ্ঞেস করে করে তারপরে আসলো আমাদের বাড়িতে। মানে কি বলবো, অত ছোট মানুষ যে আমারও ভিডিও দেখে এরকম, মানে ওরা যে দেখে এটাই অনেক, এটাই অনেক, ওইটুকু বাচ্চা যে আমার ভিডিও দেখে এটাই অনেক। আবার তারা খোঁজ করে যে আমার বাড়ি এসেছে, মানে কি বলবো, এর থেকে বড় পাওয়ার হতে পারে না। মানে এত বড় বড় সদস্য আমাকে খুঁজে খুঁজে আমাদের বাড়ি এসেছে, পাড়াতে সবার কাছে শুনেছে যে আমাদের বাড়ি কোথায়, আমার নাম ধরে ধরে জিজ্ঞেস করেছে, তারপরে আমাদের বাড়ির সামনে এসে আমার শাশুড়ি মা বাইরে বসে রয়েছে, আমার শাশুড়ি মাকে বলছে আচ্ছা এটা কি পিয়ালি দির বাড়ি, মা বলছে হ্যাঁ, বলছে পিয়ালি দি কি আছে বাড়িতে, বলছে হ্যাঁ আছে, দিয়ে তারপরে আমাকে ডাকলো মা, তারপরে বাইরে গিয়ে দেখছি আর মা বলছে কি তোমার সাথে কয়েকজন দেখা করতে এসেছে। এবার আমি মনে করছি যে অনেক বড় বড় কেউ দেখা করতে এসেছে, অনেক বলেছে কয়েকজন দেখা করতে এসেছে, আর আমি কি করে বুঝবো যে ওরা অত ছোট। তারপরে আমি বেরিয়ে দেখছি যে ওরা পুচকে পুচকে চারজন চলে এসেছে, আমি বলছি তোরা এসেছিস, বলছে হ্যাঁ আমরা ওই মানে একটা জায়গা থেকে, মানে নামটা বলছি না, ওখান থেকে মানে আমাদের বাড়ি থেকে ধরো 10-15 মিনিট মতন লাগে, সাইকেল চালিয়ে গেলে 10-15 মিনিট মতন লাগে, তো ওখান থেকে ওরা সাইকেল চালাতে চালাতে চলে এসেছে আমাদের বাড়ি, মানে দেখেও শান্তি, ওইটুকু বাচ্চা যে আমার ভিডিও দেখে দেখেও শান্তি। তো চলো একটু পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে। তো আজকে সন্ধেবেলা সিঙ্গারা দিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম, তো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো। টাটা।